পুত্র সন্তানের মায়া হয়েছেন চিত্রনায়িকা পপি। স্বামী মালয়েশিয়া প্রবাসী চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি পুত্র সন্তানের মা হয়েছেন এবং মা সন্তান দুজনে ভালো আছেন। বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে সিজারের মাধ্যমে পৃথিবীতে এসেছে তার সন্তান। যদিও ডাক্তার দেওয়ার নির্ধারিত তারিখ ছিল আগামী নভেম্বর, আর তার আগেই ভূমিষ্ঠ হয়েছে তার সন্তান। বর্তমানে মা ছেলে দুজনেই সুস্থ আছেন। বৃহস্পতিবার রাত থেকে গুঞ্জন চলচ্চিত্র পাড়ায় এফডিসি, শনিবার সারাদিন আলোচনায় মুখর ছিল বিষয়টি। এ ব্যাপারে জানতে চাইলে পপির মুঠোফোন নাম্বারে যোগাযোগ করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরিচালক সমিতির নেতা ও তরুণ পরিচালক বলেন, আমি জেনেছি তিনি মা হয়েছেন। বর্তমানে মা ছেলে দুজনেই ভালো আছেন। যত দূর জানি ডাক্তার দেওয়ার তারিখ অনুযায়ী আগামী নভেম্বর তার জন্ম দেওয়ার কথা ছিল। ঈদের তারিখের আগেই সন্তান জন্ম হয়েছে। আমরা জেনেছি 7 মাসের অন্তঃসত্ত্বা পপি, তার অন্তঃসত্ত্বা খবরটি শতভাগ সত্য। দীর্ঘদিন ধরে আড়ালে রয়েছেন পপি। আড়ালে থাকার কারণ হিসাবে জানা যায় তিনি বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পপির মার সাথে 3 বছর ধরে বনিবনা নেই, শুধু বাবা আমির হোসেনের সাথে যোগাযোগ রয়েছে। গত সপ্তাহে বাবাকে নিয়ে ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতাল ডাক্তার দেখাতে যান। এদিকে পপির মুঠোফোনে যোগাযোগ করলে রিং বাজলো, তা ধরেনি। মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী স্বামীর কারণে সিনেমা ছেড়েছেন তিনি, আর কখনো তাকে অভিনয় দেখা যাবে না এমন খবরের চারিদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে। মমতাজুর রহমান আকবর পরিচালিত কুলি সিনেমা অভিনয়ের মাধ্যমে 1997 সালে বাংলা চলচ্চিত্রে নায়িকার অভিষেক হয়। এখন পর্যন্ত প্রায় 150 শতাধিক সিনেমায় অভিনয় করেন তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ 3 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।